আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সীমাস কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম সময়ে সহজভাবে ডিম বোনা তৈরি করা যায়। তাহলে চলুন উপকরণগুলি দেখে নিই। এখানে আমি নিয়েছি সিদ্ধ করা ডিম, ধনে পাতা কুচি ও তিনটি ফালি করা কাঁচামরিচ, হাফ কাপ পেঁয়াজ কুচি, লবণ, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা, অল্প পরিমাণ হলুদ গুঁড়া ও দুটো তেজপাতা, হাফ চা চামচ জিরা ও ধনিয়া গুঁড়া, অল্প পরিমাণ সাদা গোলমরিচ ও গরম মশলা গুঁড়া, ঘি, রান্নার তেল। প্রথমে চুলায় মিডিয়াম হিটে রাখা প্যানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এতে আমি পেঁয়াজগুলি অ্যাড করে নিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটি একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চা চামচ পেঁয়াজ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ বাদাম বাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু মিক্স করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ পানি অ্যাড করে নিব। অ্যাড করে আবার একটু শুকনো উপকরণগুলো ঢেলে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সিদ্ধ করা ডিমগুলো ঢেলে দিলাম। দিয়ে একটু ডিমগুলি ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর ঢাকনা খুলে এখানে পেঁয়াজ বেরেস্তা, অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে হাফ চা চামচ ঘি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তৈরি করে নিলাম কম সময়ে মজাদার স্বাদের ডিম বোনা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ।